মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে উদ্ধার করলো মালদার ইংরেজ বাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকার নাম নাজরিন খাতুন, বাবার নাম সেনাউল শেখ। তার বাড়ি কালিয়াচক থানার সুজাপুরের বামনগ্রাম কামাতপাড়া এলাকায়। চার দিন আগে ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে আসে। সোমবার শহরে হান্টাকালী মোড় এলাকায় রেল লাইনে ওই নাবালিকা আত্মহত্যার চেষ্টা করেছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। বাড়ির সদস্যদের ডেকে তাদের হাতে নাবালিকাকে তুলে দেয় পুলিশ। বাড়ির লোকজন বাড়ি নিয়ে গেলেও সে আবার বাড়ি থেকে পালিয়ে যায়। রাতে সিংপাড়া এলাকায় ওই নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় ক্লাবের সদস্যরা। তারাই পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পানি চাইলো খাইতে পানি না দিলে পানি পানি খাইয়াহি খাইয়ে নিয়ে চলে এসে তিনটাতে উঠলো। তো উঠার পর দেখছি তো ওই আমার কাছে সুইতা হে কোথাকার ছেলেরা ছেলেরা চিনতে পেরেছ? হ্যাঁ, কোথাকার ছেলেরা? ছেলেটা কমলাবাড়ি যে দুপুরে দেখিয়ে ছেলেটাকে আগে থেকে চিনতে তুমি? আমি চিনি না ওকে। তো ফোন নাম্বার দিয়েছে কেউ? দিয়েছে, ওই দিয়েছে ফোন নাম্বার ওর। আর ফোন লাগাচ্ছি কান দেখে তো কিরে সুজুয়াব আর কি সুজুয়াব বলে যার মোবাইল কি নাম নাম কি দিয়েছে? নাম দাইনি আমাকে। তোমার নাম কি? আমার নাম নাজরিন খাতুন। তোমার বাবার নাম? নাম উসেক। কোথায় বাড়ি? বাড়ি সুজাপুর বাবু। কবে এসো বাড়ি থেকে? কবে বেরিয়েছো? ধরো আজকে সকাল সাত। হ্যাঁ, সকাল সাত। কবে ওটা, কদিন আগে? চার দিন আগে বেরিয়েছো বাড়ি থেকে? মানে একদিন মাকে বাড়ি রয়েছিলাম আর একদিন এক দুদিন মামি ঘিরে বাড়ি আর অগ্র বাড়ি আসুন ঠিক আছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।